মন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথমবার নিজ বিধানসভা এলাকায় পা রাখলেন ফটিকরায়ের ডাইনামিক বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস, ভাসলেন শুভেচ্ছা আর ফুলেল উপহারে। মন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত ফটিকরায়ের মানুষ। 2018 সালে বিজেপির হয়ে নির্বাচনী লড়ে বিপুল জয়ী হয়ে ফটিকরা কেন্দ্র থেকে হয়েছেন বিধায়ক। পরে 2023 সালে ফের নির্বাচনে জয়ী হয়ে একেবারে মন্ত্রী সভায় স্থান করে নিয়েছেন ফটিকরায়ের উদ্যমী এই বিধায়ক। রাজ্যের নবগঠিত মন্ত্রিসভায় তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুধাংশু দাসকে। শপথ নিয়ে শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ফটিকরায়ে গেলেন সুধাংশু দাস। এদিন প্রথমে কুমারঘাটে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে যুবদের হয়ে শহর কাঁপানো বাইক র্যালির মধ্য দিয়ে জিপে করে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ফটিকরায়ে। গাড়ি থেকে হাত নেড়ে সবাইকে অভিনন্দন জানান মন্ত্রী। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন তার মা এবং সহধর্মিণী সহ তার শোভাকাঙ্ক্ষীরা। মন্ত্রী হয়ে ফটিকরায় এই প্রথম পা রাখছেন সুধাংশু দাস। এই খুশিতে বাজি পটকা আর ব্যান্ডের তালে মুখরিত হয়ে ওঠে ফটিকরায়। অবশেষে এলাকায় মন্ত্রী ঢুকতেই তাকে রীতিমতো পুষ্পবৃষ্টিতে ভরিয়ে তোলেন এলাকার মানুষ। পরে ফটিকরায় বিজেপি ফটিকরায় মণ্ডল আয়োজিত একটি সংবর্ধনা সভায় যোগ দেন সুধাংশু দাস। সেখানে দলের বিভিন্ন সংগঠন সংবর্ধনা জ্ঞাপন করে মন্ত্রীকে। সভায় আলোচনা রাখতে গিয়ে নিজের সাফল্যের জন্য এলাকার মানুষ সহ দলীয় কার্যকর্তাদের ধন্যবাদ জানান মন্ত্রী। আগামী 5 বছরে ফটিকরায় বিধানসভাকে রাজ্যের মধ্যে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে বলে এদিন বিধানসভাবাসীকে সভা থেকে আশ্বস্ত করেন মন্ত্রী। পাশাপাশি বর্তমান সরকারের শাসনে রাজ্যের সার্বিক উন্নয়ন হবে বলেও জানান তিনি। মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে আগামী দিনে কর্মীদের কাজ করার বার্তা দেন মন্ত্রী সুধাংশু দাস। করতে হবে, বাধা রাখবেন, আমরা মানুষের আশীর্বাদ রেখে দিচ্ছি। মানুষের কাজ করে আমাদের মূল লক্ষ্য এবং আমাদের সেই মানসিকতা আছে। স্বামী বিবেকানন্দ জি বলেছিলেন যে আপনার যদি কিছু করার মানসিকতা থাকে তাহলে পথ পাবেন, আর যদি না করার ইচ্ছে থাকে তাহলে অজুহাত পাবেন। আমরা অজুহাত দেখাতে চাই না, আমরা কাজ করতে চাই। ফটিকরায় প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ফটিকরায় উন্নয়নের ক্ষেত্রে, এবং অবশ্যই আমার মাধ্যমে রাজ্যের সম্ভব যেটুকু উন্নয়ন করতে আপনারা আমাকে সহযোগিতা করবেন। নিজের হাতে থাকা দপ্তরের মাধ্যমে গ্রামীণ স্তরে মানুষদের স্বরোজগারের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের উন্নয়নে কাজ করার ক্ষেত্রে সবার সহযোগিতা এদিন কামনা করেছেন তিনি। খুব ভালো লাগছে, এটা আমার জন্য অত্যন্ত গর্বের এবং গৌরবময় মুহূর্ত আজ, এবং আমি খুব বেশি আনন্দিত আপ্লুত ফটিকরায়বাসীর ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে। আমি প্রথমেই আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে, কেন্দ্রীয় যিনি আমাদের বিজেপি দলের সভাপতি জেপি নাড্ডাজিকে, আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যি, আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং অন্যান্য নেতৃত্ব, আমার ফটিকরায়বাসী সবাইকে আমার হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে ওনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ আমি এই জায়গাতে এসেছি। নিশ্চয়ই মানুষের প্রতি দায়বদ্ধতা রেখে আগে যেভাবে কাজ করেছি তার চেয়ে কয়েকগুণ বেশি গতিতে মানুষের জন্য কাজ করব এবং ফটিকরায়বাসীর জন্য অনেক বেশি উন্নয়নমূলক কাজ করব, এটা আমার পরিকল্পনা রয়েছে। রাজ্যের মানুষের জন্য অনেক বেশি কিছু করার পরিকল্পনা রয়েছে, সবার সহযোগিতা চাই। আমার ফটিকরায়বাসীর কাছেও পুনরায় তাদের ভালোবাসা এবং বিশ্বাস এবং আশীর্বাদ আমি কামনা করি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফটিকরায়ের কালী মন্দির এবং অনুকূল ঠাকুরের মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন মন্ত্রী। পরে যান ফটিকরায় হাসপাতালে, সেখানে হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা সংবর্ধনা দেন মন্ত্রীকে। এক কথায় মন্ত্রী হয়ে ফটিকরায় এসেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন সুধাংশু দাস। এবারে মন্ত্রী সুধাংশু দাসের প্রচেষ্টায় আগামী দিনে গ্রামীণ এলাকা ফটিকরায়ের বর্তমান অবস্থার আমূল পরিবর্তন দেখতে প্রতীক্ষার প্রহর গোনা শুরু করেছেন ফটিকরায়ের জনগণ। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের প্রতিবেদন আর ইনিউজ।